কয়েকদিন আগে কারফিউ হলো, রাস্তায় আর্মি নামলো, কতজনের কত চিল্লা পাল্লা হামতাম দেখলাম, আর্মির সামনে গিয়ে এগুলা চলে? হ্যাঁ, এক দেশের জাতীয় স্লোগান বলে হয়েছে আব্বা আব্বা, এমন পিডান পিছনে পিডাইছে। আবার বলছে যে যারা গোপালগঞ্জ থেকে ঢাকায় আসবে বাসের মধ্যে যারা দাঁড়ায় আসবে এদের ভাড়া 750 টাকা, আর যারা সিটে বসে আসবে এদের ভাড়া মাত্র 50 টাকা। বলেন তো কি জন্য? আপনারা মনে এই দেশে নাই আর সে আজিমে চলে গেছেন না গোপালগঞ্জ গেছেন? গোপালগঞ্জ থেকে ঢাকা আসতে যারা সিটে বসে আসবে ভাড়া কত? 50, আর যারা দাঁড়ায় আসবে 750, 700 টাকা বেশি। কারণ কি? এমন ফিডান ফিডাইছে এগুলার পাশার উপরে, এখন খালি আব্বা ডাকে, কারণ সিটে বসে আসার মতো সুস্থতা হওয়ার নাই, সিটে বসলে তো পিছন থেকে ব্যথা শুরু করবে, এই জন্য দাঁড়ায় লোক আসবে বেশি, এই জন্য দাঁড়ানো লোকের ভাড়াও বেশি। তাহলে চিন্তা করেন কেমন ফিডান ফিডাইছে। আর্মিকেও আমরা ভয় পাই কি পাই না, কথা কয় না? বলেন তো আর্মির শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি? কতজন কইছিল আমরা করোনার চাইতে শক্তিশালী, কইছে না? করোনার চাইতেও শক্তিশালী নেতা সে এখন কই যে আছে কেউ জানে না, দেশে না বিদেশে, পলাইছে না মরে গেছে, কোন দেশে আছে বলা যায় না, এখন পলাইছে নাকি আছে দেশে? বলেন তো, এখন কি আর টিভির পর্দায় তাকে দেখা যায়? কোথায় গেল শক্তি, কোথায় গেল হিম্মত? যেই সকল লোকগুলো বাথরুমে গেলেও সামনে পিছনে দেশের প্রশাসনিক শক্তি দিয়া পাহারা দিয়া বাথরুম করায়, আজকে তারা কেউ কেউ বোরকা পরায় পালায় যাইতেছে, কথা কয় না? দেখেন নাই? তাহলে কোথায় গেল এগুলা? এগুলা সব কিছু আমার আল্লাহর কুদরতার শক্তির সামনে কিচ্ছু না। আল্লাহ বলেন গোটা পৃথিবীটাকে আমি একটা মশার দানা পরিমাণ মূল্যায়ন করি না, কারণ মশার দানা পরিমাণ মূল্যায়ন করলে এই পৃথিবী কোনোদিন লয় হইতো না, ক্ষয় হইতো না। কারণ আল্লাহ বলে এর চাইতে দামি আর সুন্দর বাসস্থান আমি আমার মুমিন বান্দাদের জন্য রাখছি, যেখানে তার নাম হলো জান্নাত। বলেন নাম কি? তার নাম কি? জান্নাত কোথায়? জামগড়া, ইউরোপ, আমেরিকা, কোথায়? কথা কয় জান্নাত দিবে আল্লাহ আখেরাতে, মরার পরে না মরার আগে? সবাই বলেন। এই জন্য যতদিন না মরবো ততদিন আর ভালো হইতেছি না, কারণ মরার পরে যাওয়া হয় তখন তো মানুষ কেউ দেখবো না, আর এখন তো মানুষ দেখবো কার কি আছে। এই জন্য যত উপায় আছে সব অবৈধ উপায়ে যারা উপার্জন আর গাড়ি বাড়ি ব্যাংক ব্যালেন্স করতেছে, এই সব কিছুর একদিন শেষ আছে না নাই?